বাংলাদেশ ব্যাংকের ভল্টের নশো তেষট্টি কেজি স্বর্ণ পরীক্ষা করে ভয়াবহ অনিয়ম পেয়েছে শুল্ক গোয়েন্দারা ভল্টে রাখা স্বর্ণের চাকতি হয়েছে মিশ্র ধাতু আর চব্বিশ থেকে বিশ ক্যারেটের সোনা বদলে হয়েছে আঠারো ক্যারেটের দোষীদের চিহ্নিত করে পদক্ষেপ নিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড সাবেক ব্যাংকাররা বলছেন ইতিহাসে বিরল এমন ঘটনা বাংলাদেশ ব্যাংকের ভঙ্গুর ব্যবস্থাপনারই প্রমাণ দিচ্ছে আরও জানাচ্ছেন কাবেরি মোট্রেও বিভিন্ন সময়ে শুল্ক গোয়েন্দাদের জব্দ করা স্বর্ণ ও অলঙ্কার বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা রাখা হয় পরে তা নিলাম করে প্রাপ্ত অর্থ সরকার নেয় রাজস্ব হিসেবে জব্দ করা থেকে নিলাম পর্যন্ত এসব স্বর্ণ দেখভাল করে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি জব্দ করা স্বর্ণের অবস্থা যাচাই করে শুল্ক গোয়েন্দারা দৈবচয়ন ভিত্তিতে নির্বাচন করা বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা নয়শো তেষট্টি কেজি সোনা পরীক্ষা করে গুরুতর অনিয়ম পায় তারা শুল্ক গোয়েন্দারা বলছে ভল্টে রাখার স্বর্ণের চাকতি হয়েছে মিশ্র ধাতু আর চব্বিশ থেকে বিশ ক্যারেটের সোনা বদলে হয়েছে আঠেরো ক্যারেটের শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের প্রতিবেদন বলছে ভল্টে রাখার পর এগুলো পাল্টে ফেলা হয়েছে এ দপ্তর থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল আট সদস্য বিশিষ্ট সেই তদন্ত কমিটির ফাইন্ডিংসে কিছু ফাইন্ডিংস আছে যেটি আমরা জাতীয় রাজস্ব বোর্ডে পাঠিয়েছি সেখানে কিছু গেছে। প্রতিটি রসিদের অনুকূলে জমা হওয়া স্বর্ণ যাচাই করে শুল্ক গোয়েন্দারা আরো বলছেন স্বর্ণালঙ্কর ও সোনার বারের ক্যারেটের মধ্যে বিশাল ব্যবধানের চিত্র উঠে এসেছে আমরা কয় ক্যারেটে দিলাম বাইশ ক্যারেটে দিলাম নাকি চব্বিশ ক্যারেটে দিলাম নাকি একুশ ক্যারেটে দিলাম কি শরণাল নিলাম তার কালার কীরকম থাকে সেটি আমাদের বর্ণনা থাকে সব কিছু থাক ক্যারেট কমার তো কোনো সুযোগ নাই সাবেক ব্যাংকারা বলছেন ভল্টের মতো উচ্চ গুরুত্বের জায়গায় এমন অনিয়মের বিচার না হলে আরও বড় ঘটনা ঘটতে পারে ব্যবস্থাপনা স্যাটার্ড হয়ে গেছে মানে ভেঙে পড়েছে কেউ কারুর উপরে বোধহয় নজরদারি করতে পারছেন না কারণ নিচার যারাগুলো কাস্টুডিয়াম তার উপর তো লোক রয়ে গেছেন দেখার জন্য তারা কি কখনোই দেখেন না যে কি হচ্ছে না হচ্ছে নিরাপত্তাহীনতার ব্যাপার এবং বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকে এটি ঘটা আমার মনে হয় একের উচ্চতম পর্যায়ে থেকে বিষয়টির দিকে নজর দেওয়া দরকার এদিকে এমন ঘটনায় নড়ে চড়ে বসেছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ কাবেরী মৈত্রেয় একাত্তর